এই বিপদ আপদ গুলো কখনো আজাব শাস্তিতে পরিণত হয়, আবার কখনো এটা আজাব নয়, তার মর্যাদা বৃদ্ধি, পরকালীন উন্নতি এবং তার গুনাহ মাফের কারণ হয়। এখন কোন বিপদ তার জন্য আজাব আর কোনটি তার জন্য নিয়ামত বুঝবো কিভাবে, কিভাবে বুঝবো? যদি কোনো ব্যক্তি শুধু নাফরমানির মধ্যেই থাকে, আল্লাহ তাআলা নাফরমানি করে, নাফরমানি করার অবস্থার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে কোনো বিপদ আসে, সেটা হবে আজাব, আল্লাহর নিয়ামত থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এর অসংখ্য ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। পৃথিবীর শুরু থেকে, পৃথিবী শুরু হওয়ার আগ থেকে কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসকে জান্নাতের এরিয়াতে জায়গা দিয়েছিলেন, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সাথে অবস্থান করার সুযোগ দিয়েছিলেন। এত ইবাদত, এত বড় ইবাদত করতেছিল সে, কিন্তু যখন সে আল্লাহ তাআলার নাফরমানি করলো, আল্লাহর হুকুমের নাফরমানি করলো, আল্লাহ তাআলা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজীম, তুমি এই পবিত্র জান্নাতের এরিয়া থেকে বহিষ্কার, বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, আল্লাহ তাআলা নাফরমান, এই যে তার উপরে আসলো ওই বিপদ, শাস্তির আযাব, নাফরমানির আযাব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত, সর্বশেষ উম্মত, এর পিছনে যত আছে অধিকাংশ উম্মতের আলোচনা সুস্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা করেছেন। আদ জাতির আলোচনা করেছেন, সামুদ জাতির আলোচনা করেছেন, ফিরআউনের আলোচনা করেছেন, কারুনের আলোচনা করেছেন, হামানের আলোচনা করেছেন, নমরুদের আলোচনা করেছেন, বনি ইসরায়েলের আলোচনা করেছেন, শুআইবের কওমের আলোচনা করেছেন, নূহের কওমের আলোচনা করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন কেউ নাফরমানি বেশি করে, আল্লাহর অবাধ্যচরণ বেশি করে, তখন তাকে একটু সুযোগ বেশি দেয়, করতে থাক, করতে থাক, করতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাফরমানদেরকে ছাড় দেন, ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, কিন্তু যখন পাকড়াও করবেন, হঠাৎ পাকড়াও করবেন, কঠিন ভাবে পাকড়াও করবেন,